वेलकम टू एफसर एकेडमी। आज के सामने टॉप 10 जीके क्वेश्चन आलोचना करते जाती क्वेश्चन अपन जो खूब गुरुत्वपूर्ण क्वेश्चन। प्रथम क्वेश्चन हे अपने सामने अपनारा देखें भारत पिट्सबर्ग कौन शहर के बला है। एखाने एक शब्द आछे पिट्सबर्ग, ये पिट्सबर्ग हे स्टील सिटी, से स्टील सिटी हे भारत जमशेदपुर। ऑप्शन बी इज द करेक्ट ऑप्शन। नेक्स्ट क्वेश्चन हे अपने सामने अपनारा देखें 3 বিঘা করিডোর যোগ করেছে এ ভারত ও পাকিস্তানকে, বি ভারত ও ভুটানকে, সি ভারত ও বাংলাদেশকে, ডি ভারত ও চীনকে। এই কোয়েশনের আনসারের পূর্বে আমি আপনাদেরকে 3 বিঘা করিডোরের হাইলাইট করব। ইন 1974 সালের 16ই মেতে তখন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং বাংলাদেশের শেখ মুজিবুর রহমানে একটি চুক্তি করেছিলেন। भारत एवं बांग्लादेशेर तीन बीघा करिडोर निये उनारा एक चुक्ति करेछिलेन, अतएव सेटी होच्छे भारत एवं बांग्लादेश के 3 বিঘা करिडोर जोग करेछे। सो आमादेर अपशनटी होबे अपशन सी शुद्ध उत्तर। ओके, नेक्स्ट क्वेश्चन आपनादेर सामने आपनारा देखें तेलपाड़ा ब्यारेज कोन नदीर उपरे तैरी होयेछे। मयूराक्षी, दामोदर, अजय, रूपनारायण। खुबी गुरुत्वपूर्ण क्वेश्चन। से तिलपाड़ा ब्यारेजटी पश्चिमबंगे बीरभूम जिलार मयूरक्षी नदी तीर निर्मित एक बाँध। अपशन ए इज द करेक्ट अपशन, मयूरक्षी नदी ऊपर निर्मित एक बाँध। ये बाँधटर दैर्घ्य हे अपना लिखे रखें 309 মিটার हे बाँधटर दैर्घ्य। एवं बाँधटी 1949 সনে এটির নির্মাণ সম্পূর্ণ হয়েছিল। ওকে, নেক্সট কোয়েশ্চন আপনাদের সামনে আপনারা দেখেন কোয়েশ্চন নাম্বার 4। সারে জাহাঁ সে আচ্ছা গানটি কে লিখেছেন। আমরা সবাই জানি সারে জাহাঁ সে আচ্ছা, এই গানটি মোহাম্মদ ইকবালের লিখিত গান। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চন আপনাদের সামনে রবীন্দ্রনাথ ঠাকুর কাকে ভারত প্রতীক আখ্যা দিয়েছিলেন। রাজা রামমোহন রায়কে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, কাজী নজরুল ইসলামকে। রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায়কে এই ভারত প্রতীক আখ্যা দিয়েছিলেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। উনার বিভিন্ন সমাজ সংস্কারমূলক কাজের সফলতার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায়কে ভারত প্রতীক আখ্যা দিয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন আপনাদের সামনে নো স্পিন বইটি কোন বিখ্যাত খেলোয়াড়ের আত্মজীবনী। কখনো কখনো এই কোয়েশ্চনটি এভাবে আসে, নো স্পিন বইটি কোন স্পোর্টের সাথে সম্পর্কিত। আপনারা জানেন নো স্পিন বইটি হচ্ছে ক্রিকেটার শেন ওয়ার্নের একটি আত্মজীবনী। এই আত্মজীবনীতে শেন ওয়ার্নের অসাধারণ ক্রিকেট ক্যারিয়ার এবং তার জীবনী সম্পর্কে লেখা হয়েছিল। নেক্সট কোয়েশ্চনটি দেখেন নিচের কোন স্টেশনটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে চিহ্নিত করা হয়েছে। খড়গপুর রেল স্টেশন, হাওড়া রেল স্টেশন, ছত্রপতি শিবাজি রেল স্টেশন বা রেল টার্মিনাস এবং কানপুর সেন্ট্রাল। এটি হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ছত্রপতি শিবাজি টার্মিনাস, যেটি সেই ছত্রপতি শিবাজি টার্মিনাসটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই ছত্রপতি শিবাজি টার্মিনাস সেটি 1887 সনে, আপনারা লিখে রাখবেন 1887, ভিক্টোরিয়া শাসনের সুবর্ণ জয়ন্তী বর্ষে এই স্টেশনটির নামকরণ করা হয় ভিক্টোরিয়া টার্মিনাস। এটি মহারাষ্ট্র স্টেটে অবস্থিত। ভিক্টোরিয়া টার্মিনাস 1887 সনে এই ভিক্টোরিয়া শাসনের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই স্টেশনটির নাম ছিল ভিক্টোরিয়া টার্মিনাস। তারপরে 1996-এ, এটি আপনারা লিখে রাখবেন, 1996 সনে শিবসেনার দাবি অনুযায়ী এবং ভারতের স্থান নাম পরিবর্তনের নীতি অনুযায়ী এই মহারাষ্ট্র সরকার সেটি মারাঠা সম্রাট ছত্রপতি শিবাজি নামানুসারে স্টেশনটির নামকরণ করেন। ওকে, এই স্টেশনটি 2004 সালের 2 জুলাই, আপনারা মনে রাখবেন 2004 সালের 2 জুলাইতে সেটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে মর্যাদা লাভ করে, ইউনেস্কো এর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে মর্যাদা লাভ করে। সো আমাদের এই অপশনটি হবে ছত্রপতি শিবাজি টার্মিনাস। কোয়েশ্চেন নাম্বার 8 আপনাদের সামনে আপনারা দেখেন নাইট্রোজেন কে আবিষ্কার করেছিলেন।
नाइट्रोजें आविष्कार करेछिलेन रादरफोर्ड अपशन ए इज करेक्ट गोदावरी और कृष्णा बद्वीपर मध्य कौन ह्रद अवस्थित ए चिल्का ह्रद बी लुकटाक ह्रद सी कुल्लेरु ह्रद डी पुलिकट ह्रद द करेक्ट अपशन इज अपशन सी कुल्लेरु ह्रद क्वेश्चन नम्बर 10 আপনাদের সামনে আসামের নতুন রাজ্যপাল হিসেবে কে শপথ নিয়েছিলেন এ বি ডি মিশ্রা বি কালরাজ মিশ্রা সি আর কে মাথুর ডি গোলাপচাঁদ কাটারিয়া আমরা সবাই জানি আওয়ার অনারেবল গভর্নর ইজ গোলাপচাঁদ কাটারিয়া মহাশয় লাস্ট কোয়েশ্চনটি হচ্ছে ভারতের কোন শহরকে সিলিকন ভ্যালি বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন সেটির আনসার আপনারা কমেন্ট বক্সে আপনারা দিয়ে দিবেন Thank you for watching EFSAR Academy.